হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও দিচ্ছি, তো দেখতেই পাচ্ছ মাঝখানে একটু বেড়াতে গেছিলাম, তো সেই ভিডিও ক্লিপটা তোমাদেরকে দেওয়া হয়নি। তো অনেক দিন পরেই এটা আমি দিচ্ছি আর কি, এডিট করা হয়নি। তো যাই হোক, তো দেখছো ট্রেন এসে গেছে, তো আমরা এবার কোথায় যাচ্ছি, তো যেতে যেতে তোমাদেরকে বলবো এবং দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো হচ্ছে তো সারপ্রাইজই মানে বলতে পারো। তো চলো যাওয়া যাক, আর যেতে যেতে তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি। তো এই দেখো ট্রেনে সবে আমরা উঠে পড়েছি, আর এই ট্রেনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইচ্ছে মধ্যে বড় লোকের হ্রদ, কিন্তু নাম দিয়েছে এটা গরিব হ্রদ। এখানে হচ্ছে ম্যাজিক টুইস্ট আছে, আমাদের সাথে রয়েছেন আমাদের মা আর আমাদের টবলু। দেখি টবলু, এটা চিজ করো, এটা আবার কি রকম চিজ হলো? এখন 41 ডিগ্রি তাপমাত্রা, তো সব দেখুন বালিশ চাদর টাদর সব। এই যে বালিশ, এই যে এখানে উপরে হচ্ছে চাদর প্যাক করা আছে, এখানে একটা আয়নাও দিয়েছে সাজুগুজু করার জন্য। অ্যাডজাস্ট হয়েছে গায়ের সাথে, টুপি এনেছি, তো আমরা স্টেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, তো আমরা হচ্ছে এবারে মানে এগোচ্ছি, যেদিকে যাত্রা সেদিকে এগোচ্ছি। তো আমরা স্টেশন থেকে বেরোনোর পরের ভিডিওগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি, তো ডাইরেক্ট আমরা একেবারে সাইড সিনে বেরিয়ে গেছি। হ্যাঁ, যেহেতু ওইগুলো মানে আগেও তোমরা দেখেছো, কিন্তু কোথায় যাচ্ছি সেটা এখনও বলিনি আমি। তো তোমরা মানে ছোটো ছোটো ভিডিওগুলো বা জায়গাগুলো দেখলে হয়তো চিনতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো এটা আমাদের মানে দুদিন পরের, এটা আমাদের সাইড সিনে যাওয়ার প্ল্যান ছিল, তো সেদিনকে আমাদের মানে গাড়ি করে আমরা এরকম যাচ্ছিলাম সাইড সিনে ঘুরতে। তো চলো দেখো যে তোমরা কোথায় যাচ্ছি, তো সেই ভিডিওগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। মানে মাঝখানের ভিডিওগুলো আমি করিনি, যার জন্য মানে ওগুলো একটু বোর লাগবে, সেজন্য আমি আর ভিডিওগুলো করিনি। তো এটা দেখো, তোমরা দেখে গেস করো যে আমরা কোথায় গেছিলাম। আমরা এখন লং ট্যুরে যাচ্ছি, ভিডিও করছে আমার বউ, কিছু বলতে বলেছে তাই মুখ বাড়িয়ে কথা বলছে। আমার আমার ফটোতে দেখো, ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করছে। মানি দেখি একটু এদিকে ফেরো, মানি চুপচাপ হয়ে গেল কেন? ডবলো তো আমরা হচ্ছে এই ফার্স্ট স্পটে চলে এসেছি, তো এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। হ্যাঁ, তো এটা হচ্ছে এটার থেকে আমাদের স্টার্ট হলো, মানে এবার পরপর সব সাইট সিন রয়েছে। তো এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। তো এখানেই মানে প্রচণ্ড সেদিনকে রোদের তাপ ছিল, কিন্তু যেহেতু আমরা এসি গাড়ি করেছিলাম সেজন্য কষ্টটা আমাদের খুব কমই হয়েছে। তো এসে এই দেখো কি সুন্দর লাগছে, কি দারুণ লাগছে জায়গাটা, চন্দ্রভাগা বিচে। হ্যাঁ দেখুন, সুন্দর মনোরম পরিবেশ, তফাৎ সেরকম কিছুই না। আমাদের পুরীর যে সি বিচ এটাও একই রকম, কিন্তু চন্দ্রভাগা বিচ, এই হলো ব্যাপার। সাইটসিনটাও ভালো, আর দেখুন ওই দিকটা মোটামুটি ভালো, সমুদ্রেও অনেক ইয়ে আছে। চলো চলো, একটা ব্যাপার বলে রাখি, আমাদের কলকাতা এখন 41-43 ডিগ্রি তাপমাত্রা যাচ্ছে, কিন্তু এইখানে তাপমাত্রা কিন্তু নর্মাল। এখন বাজে হচ্ছে 8:30 বাজে, এখন তাপমাত্রা হচ্ছে 28। হ্যাঁ, এই হলো ব্যাপার।
মোটামুটি অনেকে চিন্তাভাবনা করে যে মে মাসে আসবো না, কিন্তু আমরা আজকে 5ই মে, তাপমাত্রা কিন্তু সেরকম নেই এখানে। অনেক ভাবে যে মে মাসে আসবো না, গরম প্রচণ্ড, সমুদ্রে গরম, কিন্তু বিশ্বাস করুন কলকাতা আর পুরী মানে সমুদ্রের সাইড আকাশ পাতাল তফাৎ থাকে। ঠিক আছে চলুন পরে যাত্রা দেখাচ্ছি। আমরা আছি এখন কোণারক সূর্য মন্দিরের সামনে, দেখতেই পাচ্ছেন বহু শতাব্দী প্রাচীন মন্দির। হ্যাঁ দেখুন, আসুন আমরা। এসো এসো পতাকা টানানোর ব্যবস্থা ছিল, মানে ফ্ল্যাগ লাগানো হতো। দেখ পুরো পাহাড়ে উঠছে, ও হেভি লাগছে, কিন্তু হেভি লাগছে, দেখো পুরো ঘুরে ঘুরে দেখো পাহাড়ে উঠছে। দেখো এই রাস্তাগুলো পুরো ছিল না মনে হয়, এই রাস্তাগুলো ছিল, এগুলো এগুলো নতুন করেছে তো, মানে এগুলো তো দেখিনি। কি দারুণ ঘুরে ঘুরে উঠছে উপরে, দেখো না না তাপে হাঁটা যাবে না। দারুন জায়গা, কোনটা? দয়া নদী। হ্যাঁ আছে তো। তো আমরা চলে এসেছি এবারে ধবলগিরিতে। তো এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন এটা বন্ধ ছিল, আমরা আসতে পারিনি। তো এবারে তো এসেছি, তো যা রোদের তাপ, মানে দাঁড়ানো যাচ্ছে না, মার্বেল পুরো গরম হয়ে যাচ্ছে, এত রোদের তাপ। তো যাই হোক আনন্দই করেছি আমরা সবাই মিলে, ফটো টটো তুলেছি, খুবই আনন্দ হয়েছে। বসে দেখ তাহলে বুঝবি ঠেলা। হ্যাঁ খুব ঠান্ডা। হ্যাঁ ভিউ দেখাচ্ছি আসো। হাতে পায়রা, পায়রা বসেছে। দেখি কোথায়, দেখি কোথায়, ওকে ধরো, তুমি কথা বলো। হ্যাঁ না এখানে প্রায় 1 লাখের উপর, হ্যাঁ যুদ্ধ হয়ে মারা গেছিল সৈন্য। কোনটা নদী? আর এইসব জমিতে না সব যুদ্ধ হয়েছিল, যুদ্ধ হয়েছিল, ইয়ে হয়েছিল, হওয়ার পরে এইটা অশোক বানায়। আচ্ছা হ্যাঁ এটা গৌতম বুদ্ধ বাবা, তুমি দাঁড়াবো সৈতন্য একটা।
কিচ্ছু নেবে না, বুঝেছো? এবার ছবি তুলে দেখে নাই। শেষ পর্যন্ত আমরা এসেছি খাবার খেতে। এখন বাজে হচ্ছে 1:20, মানে কোন দেড়টাই। এবার এসি রয়েছে। এই যে আমাদের টিম পুরো, আমরা এখানে আসছি উদয়গিরি। তো উদয়গিরি এসছি, আর ওই যে কেপ দেখছেন, এখন আমি আমার দিয়ে দাও, এখন আমি ওর মধ্যে বসে সাধনা করবো। আসেন লাইভ সাধনা দেখেন। তো লাস্ট হচ্ছে এই উদয়গিরিতে উঠে ওরা সব হাঁপিয়ে গেছে, খণ্ডগিরিতে ওঠার মতন আর ক্ষমতা নেতে। আমরা জাস্ট কয়েকজন মিলেই আমরা উঠেছিলাম, আর ওরা নিচে দাঁড়িয়ে ছিল। তো এরপরে ছিল আমাদের লাস্ট স্পট সাক্ষী গোপাল, ওটা দেখেই আমরা ব্যাক করেছি। তো আশা করি তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় বেড়াতে গেছিলাম। হ্যাঁ, পুরীতে গেছিলাম বলেই দিয়েছে। তো ভিডিওটা ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে গেছে। জাস্ট তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। মানে এর আগের বারে গিয়ে যেরকম ঘুরতে পারিনি, তো এবারে গিয়ে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, খুব ঘুরেছি, স্নান করেছি, খুব আনন্দ করেছি। তো আমাদের খুব ভালো হয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করছি।